বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বক্স কম্পিটিশন তো আমরা সবাই দেখতে ভালোবাসি কিন্তু বক্সটা যেখানে তৈরি হয় যেটা ক্যাবিনেট সেন্টার সেটা কিন্তু আমার চ্যানেলে আজ অব্দি কোনো ভিডিও আসেনি আজকে এই ফার্স্ট ভিডিও আসছে ক্যাবিনেট সেন্টারে তো আজকে আমরা যেখানে আছি সেটা হলো জুহি ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টার যেটা নয়াগঞ্জ চন্দ্রখানা টাউন পশ্চিম মেদিনীপুর চন্দ্রখানা টাউনের খুবই একটা প্রতিষ্ঠিত দোকান জুহি ইলেকট্রনিক্স তোমরা আগে অনেক নাম শুনেছো কিন্তু তারা এখন বক্স তৈরি করছে মানে ক্যাবিনেট সেন্টার হয়েছে এই যে আমাদের দাদা আছে হীরাদা তোমরা কেমন আছো ভালো তো তোমার নামটা একটু বলো আমার শেখ হীরা শেখ হীরা দা তো তুমি হচ্ছে জুহি ইলেকট্রনিক্স এর নাম তো আমরা অনেকদিন আগে থেকে শুনেছি তো বক্স ক্যাবিনেট সেন্টার সম্বন্ধে আমাকে কিছু একটু বলো যে চন্দ্রখানা টাউনে যেটা করছো তুমি যেটা করছো কি সেট আপ তৈরি করছো সেটা একটু ঘুরে দেখাও সেট আপ বলতে এই সেট আপ প্লাস সিডি বাকি সিডি একটু জোরে বলো বাকি সিডি করি ডবল বেস ডবল টপ ফোর বেস সবই সব কিছুই হয় আর সেপটা বলো টু বেস টু মিড যেটা সুমন সাউন্ড আমরা দেখেছি ডেলিভার করছে সেরকম টাইলার আর কি তৈরি হচ্ছে এখন আরেকটা ওই সেম সেট আপ হচ্ছে সেটা তার এই এই আছে এখানে আছে বেস রেডি হচ্ছে এখানে বেস এটা এটা কি তৈরি হচ্ছে এটা ডবল বেস হচ্ছে ডবল বেস তুই তো দেখ না আচ্ছা এখানে একটা স্পিকার কত ওয়াটের স্পিকার ঢুকবে একলাতে 1500 ওয়াট স্পিকার ঢুকবে কোথা গেল বেটা সেটা পর নাম বলা দরকার নেই তখন কারণ অনেক মালিক চায় যে কোথা থেকে ক্যাবিনেট সেন্টারটা কি কোথা থেকে করতে সেটা না ডিসক্লোজ না করতে মানে ওকে না বলতে কিন্তু জায়গাটার নাম বলতে হবে হচ্ছে খুশি পোল্লা ওই পলাশ চাবড়ি ওই পলাশ চাবড়ি দিকে যাবে আচ্ছা আর কি কি আছে দেখাও একটু এখানে আছে ডবল 15 ডবল মিড ডবল 15 ডবল মিড বন্ধুরা দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে শুধু স্পিকার ঢুকালেই হবে এটা তাই তো বাকি সব রেডি তার এগুলো একটু খুলে দেখো নিচে কি আছে এগুলো এগুলো মিড নাকি এগুলো মিড চারটা মিড আছে চারটা মিড এগুলো মিড বেস গুলো কোথায় এটা তো বেস নাকি না এটা মিড এই চারটা মিড মিড বেস গুলো কি বাইরে আছে হ্যাঁ এখানে আছে ও এই দেখতে আছে বন্ধুরা তো হেভি জুই ইলেকট্রনিক্স এন্ড বক্স ক্যাবিনেট সেন্টার ঠিক আছে তো ওখানে মিড গুলো ছিল বেস গুলো এখানে তাই তো তোমার কি মনে হয় পার্সোনাল যে গোল র‍্যাক গুলো ভালো না আগে যে র‍্যাক গুলো ছিল সেগুলো আগে আর